Assalamualaikum viewers, welcome to my new video. आज के आमे अपने साथे शेयर करूँगा MS Word-er basics. MS Word-er basics आलोचना है. प्रथमे अमरा चोले जाबो Word opener जोनो. Okay, तो first ये अमरा Windows थे के Word open करेनी बो. बां अमरा इखने search bar थे के search bar-e click करो Word लिखले आमदर चोले जबे. Okay. তো এখান থেকে আমরা আমাদের এমএস অফিস ওয়ার্ডটি ওপেন করে নিলাম তো ওপেন করার পরেই আমরা এই ইন্টারফেসটি দেখতে পেলাম ওকে তো আজকে আমরা কি শিখব সেটা আমি আপনাদেরকে একটু বলি ফার্স্টেই আজকে আমরা শিখব কি করে আমরা একটি ফাইল নিউ ফাইল ওপেন করব তারপর দেখব কি করে আমরা একটি ফাইলকে ওপেন করব একটি ফাইল আগে থেকেই করা আছে সেই ফাইলকে আমরা ওপেন করব কিভাবে তারপর আমরা দেখব কি করে একটি ফাইলকে আমরা সেভ করব তারপর আমরা দেখব একটি ফাইলকে কি করে আমরা ক্লোজ করব ওকে তারপর আমরা লাস্ট যেটি দেখব সেটি হচ্ছে ওয়ার্ড ইন্টারফেস ওকে তো প্রথমে আমরা চলে আসি কি করে আমরা একটি নিউ ফাইল ক্রিয়েট করব তো নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল প্লাস এন যখনই আমরা কন্ট্রোল প্লাস এন ক্লিক করব তখনই আমরা নিউ ফাইল ওপেন করতে পারব ওকে আমি এখানে কন্ট্রোল প্লাস এন যখনই ক্লিক করলাম তখন আমার এখানে একটি নিউ ফাইল ওপেন হয়ে গেল তো তাছাড়াও আমরা আরেকভাবে ওপেন নিউ ফাইল ওপেন করতে পারবো সেটি হচ্ছে যখনই আমরা ইন্টারফেসে আসব এখান থেকে নিউ ফাইলে আমরা গেলেই ফাইল নিউ ফাইল ক্লিক করতে পারবো এখানে অনেক ধরনের টেমপ্লেটস দেওয়া রয়েছে আমরা যে কোনো ফাইল ওপেন করতে পারবো তো শুধু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস দেওয়া আছে তারপর এখানে দেখেন আপনাদের এখানে দেওয়া রয়েছে বিজনেস কার্ডস ফ্লায়ার্স লেটারস মানে অনেক ধরনের অনেক টাইপসের টেমপ্লেট এখানে দেওয়া রয়েছে তো আপনি যদি এডুকেশন ক্লিক করেন তাহলে দেখবেন এডুকেশন পারপাসে যে সকল টেমপ্লেট ইউজ করা হয় ওইগুলোই এখানে ওই রকম টাইপসই এখানে দেওয়া রয়েছে ওকে তো আপনাদের আর পছন্দ মতো এখান থেকে আপনারা যে কোনো একটি টেমপ্লেট ইউজ করতে পারবেন আদারওয়াইজ আপনি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে সেখান থেকেও কাজ করতে পারেন তো আমি আবারও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করে নিলাম তো আমাদের এই হচ্ছে নিউ ফাইল ওপেন তারপর আমরা দেখব আমরা কিভাবে একটি ফাইলকে ওপেন করব যেই ফাইলটি আমাদের আগেই করা ছিল তো আমরা ফাইলে চলে যাব ফাইলে যাওয়ার পর এই যে এখানে আমরা আমাদের রিসেন্ট ফাইলগুলো দেখতে পাচ্ছি যে আমরা যেই কাজগুলো আগেই করেছিলাম আমরা সেই ফাইলগুলো এখানে দেখতে পাচ্ছি তো এই যে আমার ফার্স্ট পেজ নামে যেই ফাইলটি আমি এখন ওপেন করতে যাচ্ছি দেখেন সেই ফাইলটি এখন ওপেন হয়ে গেল এই যে আমার হচ্ছে ফার্স্ট পেজ ওকে তারপর আমরা দেখব যে আমরা কিভাবে একটি ফাইলকে সেভ করব তো দেখেন আমার এখানে এই ফাইলটি কিন্তু এখনো সেভ করা নাই তো আমি এখান থেকে এই যে একদম উপরে সেভের একটি অপশন রয়েছে ঠিক আছে সেভ করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস এস তো আমি এখান থেকে চাইলে সেভ করতে পারি এখান থেকে সেভে ক্লিক করলে এই ফাইলটি সেভ হয়ে যাবে তো ফাইলটি আমি কি নামে সেভ করব সেটি বার এন্ড কোথায় সেভ করব সেটি আমি দিয়ে দিচ্ছি ওকে তো আমি ফাইল নেম দিয়ে দিলাম ফার্স্ট ক্লাস ওকে তো যখনই আমি ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম এখান থেকে আমরা ফাইলটি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে এখানে আরেকটা জিনিস হচ্ছে সেভ অ্যাজ টাইপ আপনি কোন টাইপে ফাইলটিকে সেভ করতে চাচ্ছেন আপনি এখান থেকে যে কোনো ভাবেই ক্লিক মানে সেভ করতে পারবেন এখানে চাইলে পিডিএফে করতে পারবেন এক্সপিএস ডকুমেন্ট প্লেন টেক্সট আপনার যেটা খুশি সেইভাবেই আপনি এখান থেকে ফাইলকে
সেভ করতে পারবেন, মানে কোন টাইপে সেভ করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। ওকে, তারপর আমরা দেখব আমরা কি করে একটি ফাইলকে ক্লোজ করব। তো দেখেন আমাদের এইখানে হচ্ছে ডকুমেন্টস টু, আপনি চাইলে এখান থেকে ফাইলটিকে এই কর্নারে ক্লিক করেও ক্লোজ করে দিতে পারবেন, বা এখানে আমরা আবার ফাইলে যে এখান থেকে একটি ক্লোজের অপশন রয়েছে। এই দুইভাবে আপনারা চাইলে ফাইলটিকে ক্লোজ করতে পারেন, এক হচ্ছে একদম কর্নারে ক্লোজ বাটনে ক্লিক করে, দেন হচ্ছে আর যদি এটা না করতে চান তাহলে হচ্ছে ফাইলে গিয়ে এখান থেকে ক্লোজের একটা অপশন রয়েছে সেখান থেকে যে আপনি ক্লোজ করে দিতে পারবেন। ওকে, তারপর আমরা ওয়ার্ড ইন্টারফেস নিয়ে কথা বলবো। এখন ওয়ার্ড ইন্টারফেস নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, আমি এখন যেই ইন্টারফেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেটি আমি এখন যেই মানে ওয়ার্ডটি নিয়ে কাজ করছি এটি হচ্ছে এমএস ওয়ার্ড 2016 ভার্সন। ওকে, তো সেই হিসাবে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে একদম উপরে একদম কর্নারে কুইক অ্যাক্সেস টুলবার, এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটি আপনি হচ্ছে 2007 আগে কোনোটাতে দেখবেন না, কিন্তু এখন আপডেট ভার্সনগুলোতে এই কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে। তারপর আমরা এখান থেকে ফাইল মেনু দেখতে পাচ্ছি, তারপর এই যে এখানের হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো হচ্ছে সবগুলো এক একটা ট্যাব। আর এই যে এই পুরো অংশটা মিলে হচ্ছে উপরের এই সাদা অংশ, এই এতটুকু পুরোটা মিলে হচ্ছে আপনার একটা রিবন, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের রিবন। আর আমরা হচ্ছে তারপর আরেকটি জিনিস আপনাদেরকে বলি, এখানে রয়েছে হেল্পের একটি অপশন আর হচ্ছে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আপনি এখান থেকে জানতে পারবেন। আর তারপর একদম কর্নারে দেখেন আপনার পেজ কত সেটি লেখা আছে এখানে, তারপর আপনার এখানে ওয়ার্ডস, আপনার এখানে কয়েকটি ওয়ার্ডস আছে সেটিও এখানে লেখা আছে, তারপর আপনার অ্যাক্সেসিবিলিটি সেটাও লেখা আছে। তারপর আপনারা দেখেন এই সাইডে কর্নারে আসলে আপনার রয়েছে জুম অপশন, আপনি এখান থেকে চাইলে জুম করে নিতে পারবেন, জুম আউট করে নিতে পারবেন। তারপর এই যে এখানে আরও তিনটি অপশন রয়েছে সেটি হচ্ছে রিড মোড, এটি হচ্ছে আমাদের রিড মোড, এখান থেকে আপনি চাইলে এখানে আপনি আসলে শুধু পড়ার জন্য আসতে পারবেন, মানে কোনো এডিটিং করতে পারবেন না রিড মোডে যখন থাকবেন। তারপর এখানে রয়েছে প্রিন্ট লেআউট, এই যখন আপনি লেআউট এই মোডে থাকবেন তখন আপনি এখান থেকে যে কোনো কাজই করতে পারবেন, এটাকে আপনি লিখায় কালার দিতে পারবেন, যে কোনো ধরনের এডিট করতে পারবেন এখান থেকে। আর আরেকটি হচ্ছে ওয়েব লেআউট, ওয়েব লেআউটে গেলে আপনি একটা ওয়েব পেজ কীভাবে দেখেন ওই রকম একটি মোডে এটা চলে আসবে। ওকে, দেন আরেকটি অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এইখানে এই যে এই এরিয়াটা, এটা হচ্ছে ডকুমেন্টস এরিয়া, এই এরিয়াতে আমরা হচ্ছে আমাদের পিকচার, টেক্সট এইসব নিয়ে কাজ করতে পারবো, বিভিন্ন ধরনের জিনিস বানাতেও পারবো এখানে। তো এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট এরিয়া। এখন আমাদের অনেকের যদি সাপোজ লেখাগুলো বেশি লেখার দরকার হয় বা জায়গাটা এখানে বেশি নেওয়ার দরকার হয়, আমাদের এই রিবনটাকে আমরা হাইড করে দিতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যেই ট্যাব নিয়ে কাজ করছি ওই ট্যাবের উপরে ডাবল ক্লিক করলে দেখেন এটা কিন্তু রিবনটা কিন্তু হাইড হয়ে যাবে, দেন আবার আমরা ক্লিক করলে এটা ডাবল ক্লিক করলে এটা আবার আগের অবস্থায় চলে আসবে। দেন আমি ডিজাইন ট্যাব নিয়ে কাজ করছি, এখন আমার আপাতত এই রিবনটার কোনো দরকার নেই, তো আমি যদি আবার ডাবল ক্লিক করি সেই ক্ষেত্রে এই রিবনটি হাইড হয়ে যাবে। ওকে, আবার ডাবল ক্লিক করলে আবার চলে আসবে। ওকে, এই ছিল আমাদের ওয়ার্ডের বেসিক্স যা ছিল তা নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম।